ছাতক উপজেলার উত্তর কুর্মা ইউনিয়নের আমরতল গ্রামের বাসিন্দা। যুক্তরাজ্য প্রবাসী মরহুম আলহাজ খৈরুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে। রোববার বাদ আসর আমরতল মানিকগঞ্জ বাজারে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। যুক্তরাজ্য প্রবাসী মরহুম আলহাজ খৈরুল ইসলাম গত 17 জানুয়ারি বুধবার লন্ডনের নিজ বাসভবনে ইন্তেকাল করেন। শুক্রবার বাদ জুমা ব্রিকলেন জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। আজ রোববার 21 জানুয়ারি সকালে মরহুমের মরদেহ আমরতল গ্রামের নিজ বাড়িতে পৌঁছালে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মরহুম খৈরুল ইসলাম ছাতকদোরা বাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের চাচা ও উত্তর কুর্মা ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল আহমদের পিতা। মরহুমের জানাজা পূর্ব আলোচনা সভায় শোক প্রকাশ করেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি, দোরাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীক, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, সাবেক পৌর মেয়র আবদুল্লাহিদ মজনু, ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত মোহাম্মদ লাহিন, বিশ্বনাথের লামাখাজী ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন দোলামিয়া, মাওলানা ফারুক আহমদ বাগেরখোলা, সহিলা আফজালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান গয়াস আহমদ, গোবিন্দগঞ্জ সদ্যগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ সুন্দর আলী, চরমল্লা ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাসনাত, ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম, বাদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার আওলাদ আলী, দক্ষিণ কুর্মা ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, গোবিন্দগঞ্জ আবদুল্লক স্মৃতি ডিগ্রি কলেজের সাবেক বিপি আওলাদ আলী রেজা। পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের পুত্র হাফিজ আতাউল গনি। মরহুমের জানাজায় এলাকাবাসী সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, আলেম উলামা, যত প্রতিনিধিবৃন্দ সহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। মরহুম আলহাজ খৈরুল ইসলামের মৃত্যুকালে বয়স হয়েছিল 95 বছর। তিনি 60 বছর যুক্তরাজ্যে ছিলেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, 9 পুত্র, 4 কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আমি কাজ করে আপনাদের সকলের কাছে আমি দোয়া চাচ্ছি, আপনারা সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন। আমার আব্বা, আমরা যতটুকু দেখেছি আমার সন্তান হিসেবে, মৃত্যুত একজন ভালো মানুষ ছিলেন, উনি ভালো কাজ করেছেন। আমরা মেয়ের বাড়ি রয়েছি, ছাই বোন রয়েছি। উনি এক সপ্তাহ আগে আমাদের নির্বাচনের আগে এমপি মহোদয়ের খবর নিয়েছেন, পরিবারের খবর নিয়েছেন এবং বলেছেন আমার মেয়ের ছেলে ছাই মেয়ে আমি সবাইকে দোয়া দিয়ে দিছি। আমার দায়িত্ব, আমার যতটুকু ছিল আমি করেছি। আমরা হসপিটাল হিসাবে জানতো আমাদের বাবা আছেন, আজকে থেকে আমরা আর বলতে পারবো না আমাদের বাবা আছেন, আমাদের বাবা পুকুরি থেকে ছিল তবে চলে গেছেন। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তার নতুন ফেরদৌস দান করেন। উনি দেশে বিদেশে অনেকের সাথে সামাজিকভাবে উঠাবসা করেছেন, প্রবাসে এবং দেশে দাদুর সাথে উঠাবসা করেছেন। প্রবীণ বিজ্ঞান অনেকে দুনিয়াতে আছেন, অনেকে দুনিয়াতে চলে গেছেন। আমার বাবার মুখের কথায়, আচরণের কথাবার্তায় যদি কোন ধরনের ত্রুটি বিচ্ছুটি কোন ধরনের খেসুরত করে থাকেন, আপনারা আল্লাহর আসতে আমার বাবাকে মাফ করে দেবেন। আর আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আমার বাবার সাথে যদি কারো লেনদেন থাকে, আমরা যতদিনই জানি আমার বাবার কারো সাথে কোনো বাকি লেনদেন নেই। উনি পরিষ্কার মানুষ ছিলেন। তারপরেও যদি কোনো ধরনের পাওনা দেওয়া থেকে থাকে, আপনারা আমরা সেই সন্তান আছি, আমাদেরকে আপনারা বলবেন। ওনারা যদি কোনো পাওনা দেওয়া থেকে থাকে, আপনারা আমাদেরকে বলবেন। আর পরিশেষে আপনাদের সকলকে আমি বিশেষভাবে অনুরোধ করতেছি, কষ্ট করে জানাজা এসেছেন, জানাজা পরে আপনারা সবাই মাহফুজের সিমনির ব্যবস্থা করা হয়েছে, আপনারা দয়া করে সিমনিতে সিমনিটা খেয়ে থাকবেন। আবার আমি যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমি জানাই।